Hi friends, I'm Jyoti Priya and welcome to my channel. আর এখন বাজে বিকেল 5টা, আমি আমার ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আর দেখছি ফুলগুলো একদম শুষ্ক হয়ে আছে। আমি দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু বিশ্রাম নিয়েছি, রেস্ট করেছি, তো এখন উঠে পড়েছি তাড়াতাড়ি করে। উঠে পড়ে ঘুমাইনি, শুধু একটু রেস্টই করেছি আজকে। আর চুলগুলো কেমন শুষ্ক হয়ে আছে, তো চুলগুলোকে একটুখানি ভালো করে চিউনি করতে হবে। তো তার আগে আজকে আপডেট দিয়ে দিই, রিয়ান আমাকে ঘুমাচ্ছে আর আজকে আমরা একটু বাইরে যাব। তো আমার সাথে কে যাবে তোমরা চলো সাথে থাকো, দেখতে পাবো কে যাবে আমার সাথে বাইরে। তো আমি আর একজন যাবো, আমরা একটু বাইরে ঘুরতে যাব আজকে। অনেকদিন বাড়িতেই আছি আর তোমরা জানো যে আমি এখানে আসার পরে শরীর খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে ঠান্ডা বসে গেছিলো আর জ্বর সর্দি কাশি হয়েছিল আর কি। তো মোটামুটি প্রায় 6-7 দিনে আমাকে ভোগান্তি করতে হলো আর কি নিয়ে। তো এখন মোটামুটি ঠিক আছি, আজকে একটু শরীরটা ভালোই আছে। ভালো একটু বাইরে থেকে ঘুরে আসে তাহলে ভালো লাগবে। আর রিয়ানা খুব ঘুমোচ্ছে, তো সুতরাং মা আছে ওর পাশে শুয়ে, তো কোনো চিন্তা নেই, মা উঠে গেলে ওকে ফ্রেশ করে দেবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। দেখো ভিডিওটা ফুল, দেখো আমার সঙ্গে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছি আমরা। তো আমি বিছানা থেকে নেমে পড়েছি, চুলটা একটু বেঁধে নিয়েছি মোটামুটি, পরে বাঁধবো ভালো করে। তো এখন চলো বাইরে যেহেতু যাবো, তো একটু ওয়াশরুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে কি পরে যাব তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি আউটফিট পরেছি আজকে বিকেলে ঘুরতে যাওয়ার জন্য, এই যে আমার আউটফিট, এটা ব্লু কালারের একটা কুর্তি, প্রিন্টেড প্রিন্টেড কুর্তি এটা একটা। আর তার সাথে আমি একটা পিঙ্ক কালারের লেগিংস পরেছি, যেহেতু হাতায় পিঙ্ক কালারের বর্ডার রয়েছে সেজন্য পিঙ্ক কালারের লেগিংস পরেছি। তো চলো একটু মেকআপ কিছু করে ফেলি, যেহেতু বাইরে যাচ্ছি সেহেতু একটু মেকআপ করতে হবে, কারণ জ্বর টর হয়ে শরীর খারাপ হয়ে চোখ টোকগুলো বসে গেছে, চোখ মুখ শুকনো লাগছে। একটু কিছু লাগিয়ে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি রেডি, আর এই সাইড ব্যাগটা নিয়েছি, এই যে ঘাড়ে নিয়েছি, এটা ফোন রুমাল এগুলো ক্যারি করার জন্যে। কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও এই ড্রেসটা পরে। এই যে কুর্তিটা, এই যে আমরা দুজন ঘুরতে যাচ্ছি একসাথে, অন্ধকার দেখা যাচ্ছে। তাকে বললাম যে দেখতে, ও এখন এখন তো ঘুমাচ্ছে, একটু বললাম যাবা
নিয়ে নে। এই যে আমার বান্ধবীর সঙ্গে তোমাদেরকে পরিচয় করে, ঠিক আছে? নাইকে পরে কি বাড়িতে সবাই তাই থাকে। এটার নাম রূপা। রূপা, তোমার ছেলে পালালো নাকি? এই যে এই যে, খোলো খোলো বাবা, দেখো একটা আন্টি আসছে। নইরিত, না না, পজ, নইরিত নইরিত, এই যে হাই বলো, হাই বলো বাবা, হাই বলো বাবা, হাই বলো বাবা, হাই বাবা, হাই বলো। এটা হচ্ছে ভুবনদার ছেলে, কিন্তু এখন আর কাউকে তাকাচ্ছে না, কারোর দিকে হাইও বলছে না। এই যে মুখটা তুলে একটু দেখাতে পারলাম খালি। আমরা ভুবনদার বাড়িতে ঘুরতে আসছি, রূপা হলো ভুবনদারি বউ। পূজার প্রসাদ, আরো ছিল মোয়া টোয়া ছিল, তিলের নাড়ু ছিল, সেগুলো খাইনি। আচ্ছা নাড়ু বলতে, আচ্ছা নাড়ু তো এটা হয়, গোল গোল নাড়ু। আমার কাছে একজন জানতে চেয়েছিল যে নাড়ু কি হয়। অ্যাকচুয়ালি নাড়ু হচ্ছে নারকেল যে হয় কোকোনাট, কোকোনাটের যে ভেতরে সাদা অংশটা, সেটাকে গুড় দিয়ে বা কেউ চিনি দিয়ে ভালো করে পাকিয়ে নিয়ে ওটা গোল গোল শেপ আনতে হয়, এটাই ঠান্ডা হলে পরে নাড়ু বলে এটাকে। এটা নারকেলের নাড়ু। তো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি। আমরা গেছিলাম বান্ধবীর বাড়ি, ওখান থেকে ঘুরে আসলাম। অনেকদিন থেকে বলছিল যাওয়ার কথা, যাওয়ার কথা, যাওয়া আর হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমরা গেলাম, গিয়ে ঘুরে আসলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো, কারণ বিরিয়ানিকে এখন খাওয়াতে হবে, রেনের খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।